সময় যখন 10টা বাজে 30 মিনিট তখন আমরা গাইবান্ধা রেল স্টেশন থেকে রওনা দেই কুড়িগ্রামের উদ্দেশ্যে বাট কিছু যান্ত্রিক ত্রুটি থাকার কারণে আমাদেরকে নেমে দেওয়া হয় লালমনিরহাটে এখানে কিছু দর্শনীয় জায়গা আমরা ট্রাভেল করেছি তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি নিরব হোসেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজ আমি আপনাদের দেখাবো লালমনিরহাটের কিছু বিখ্যাত জায়গা যেমন তিস্তা ব্যারেজ আর বাণিজ্য মেলা আমাদের সঙ্গেই থাকুন গাইস তো ভিডিওটি বেসিক্যালি এই পর্যন্ত ছিল আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন তো আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ সো মাচ